ব্রেকে চলে গেছিলাম। আমরা যে আলোচনাতে আছি সেটা হচ্ছে যে আজকের যে আলোচনা ফেসবুক লাইভের, পূজোয় অনুদান কি সাংবিধানিক? ঠিক সকলের বক্তব্যই আমরা শুনেছি, কৌস্তব চান, আলী আফজাল চান, তীর্থঙ্কর দাস, সবার বক্তব্যই আমরা শুনেছি। এখন আমরা চান সাহেবের কাছে একটা কোয়েশ্চেনে যাব, সেটা হচ্ছে যে আপনি এক কথায় আমাকে বলুন যে এই 2012 সালে যখন ইমাম ভাতা ঘোষণা হলো, হঠাৎ করে 2018 সালে পূজোয় অনুদান ঘোষণা হলো, এটা কি 2019 লোকসভাকে কেন্দ্র করে? আপনি কি, আপনারা কি মনে করেন? দেখুন, মমতা ব্যানার্জি সাধুও না, সন্ন্যাসীও না, ফকিরও না, তিনি রাজনীতি করতে নেমেছেন, অতএব রাজনীতি হবে। সুতরাং 2012-তে উনি এসে প্রথমে বাংলার বুকে মুসলমানদের ইমাম ভাতা দিয়ে মুসলমানের মন জয় করতেছেন, আর এই মুসলমানদের 4 বছরে মন জয় করতে গিয়ে বাংলার মানুষ, বাংলায় 30% মুসলমান, 70% হিন্দু, তাহলে 70% মানুষ কিন্তু আস্তে আস্তে ওনার থেকে সরে যাচ্ছে, এইটা উনি বুঝতে পেরেছেন। কারণ ওনার, উনি ব্যারোমিটারটা মাপতে জানেন, এই ব্যারোমিটারটা মাপতে গিয়ে দেখছি যে এবার তো তাহলে আমাকে হিন্দু ভোটটা চাই। তাই 2019-কে লক্ষ্য করে উনি কোনো সাংবিধানিক না ধরে হঠাৎ মমতা বেগম থেকে মমতা ব্যানার্জি হওয়ার জন্য তো 28,000 পুজো কমিটিকে 10,000 করে ঘোষণা করে দিল। এটা একমাত্র 2019 লোকসভা। সেই অর্থ যদি দেখেন তাহলে নরেন্দ্র মোদী 2014-ই সিংহাসনে এসেছেন। 2014 থেকে 2018 এতদিনে তার মনে হলো যে নরেন্দ্র মোদী থেকে বাদ দিয়ে আমাকে কোন একটি নরেন্দ্র ভাই বা ভাইজান বা এই ধরনের কিছু হতে হবে, তাই উনি মসজিদে এলেন। নরেন্দ্র বিন মোদী, নরেন্দ্র বিন মোদী বা এই সব কিছু একটা কৌশলের ভাষা অনুযায়ী, ঠিক প্রশ্ন, কৌশলের ভাষাটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নরেন্দ্র মোদী মসজিদে গেছিলেন না, অ্যাকচুয়ালি যাদের জন্য, একটা ধরে দিই, একটা ধরে দিই, যাদের মসজিদে গিয়েছিলেন তাদের সব টাইটেল জানেন তো? শিয়া না, টাইটেল শিয়া, চাওয়ালা, টিনওয়ালা, শিয়া চাওয়ালা থেকে কি? না, আপনি এইভাবে কোন মুসলিম সম্প্রদায়ের মানুষকে টাইটেল টাইটেল টাইটেল, দেখুন সে টাইটেল যাই থাক, সে একটা মুসলিম সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, একটা বোরা গোষ্ঠী, সেই সম্প্রদায়ের মানুষ অল ইন্ডিয়া শিয়া কমিটির মাধ্যম দিয়ে পার্টিকুলার ওই মসজিদে আসার জন্য মোদিজিকে হঠাৎ করে দাঁড়ালে আঠারো কেন? তাহলে আপনি প্রশ্ন প্রশ্ন তো করলেন, উত্তরটা দিন, উত্তর তার সঙ্গে আপনি মাঝখানে বিড়াল কেটে দিচ্ছেন, আপনি মাঝখানে বিড়াল কেটে দিচ্ছেন, আপনাকে উত্তরটা দিয়ে দিতে হবে, বিড়াল কেটে দেবেন না, এর ব্যাপারে করবেন, আচ্ছা চলে যান। এবারে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মোদিজি সেখানে আমন্ত্রণ রক্ষার্থে জুম্মা বারে ওই মসজিদে পদার্পণ করেছিলেন, ঠিক, কিন্তু মোদিজি দেশবাসীর টাকা, জনগণের টাকা ওই মসজিদে দিতে যাননি। মমতা ব্যানার্জি দেশের টাকা, জনগণের টাকা মোদি দেবে কি করে? না, আমি বলে দিই, মোদি দেশবাসীর টাকা তো সব চলে গেছে বিদেশে, বিদেশে চলে গেছে, সে তো এই রামমোদি থেকে শুরু করে আপনি মানলো, আপনি প্রশ্নটা যেটা করে জানেন তার উত্তরটা, তারপরে আবার আপনাকে ওই দেশবাসীর টাকা দেশে আছে না কে চুয়াতে খেয়েছে না বিড়ালে খেয়েছে ওটার উত্তর দিচ্ছি। সুতরাং আজকে মোদিজি মুসলিম সম্প্রদায়ের মসজিদে গেছে, সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের ডাকে গেছে, আমন্ত্রণে গেছে, তাদের আমন্ত্রণ রক্ষা করেছে, কিন্তু কোন টাকা পয়সা ওই মসজিদে বা ওই মুসলমানদেরকে দিয়ে আসেনি বা সেটা নিয়ে রাজনীতি করেনি। মমতা ব্যানার্জি এখানে মমতা ব্যানার্জি হওয়ার জন্য, অতি হিন্দু সাজার জন্য টাকা দিয়ে, জনগণের টাকা, যেখানে মাঝের হাট ব্রিজ পড়ে যায় 3 কোটি টাকা খরচা, সেখানে 3 মাস লেগে যায়, সেই জনগণের টাকা, ট্যাক্সের টাকা পূজা
এরকম আমি আমি এটা আপনাদের করা যায় না কৌস্তব কি বলবে তুমি না প্রসঙ্গ তো হচ্ছে যে নরেন্দ্র মোদি উনি মসজিদে গেছেন এই ব্যাপারটাকে সাধুবাদ জানাই দেশের একজন সাধারণ জনগণ বা একজন সাধারণ মানুষ হিসেবে সাধুবাদ জানাই আর উনি এরকম আমন্ত্রণ বিনা আমন্ত্রণে অনেক জায়গায় চলে যান উনি আমন্ত্রণ রক্ষার্থে পাকিস্তান চলে যান উনি আমন্ত্রণ রক্ষার্থে কখনো মসজিদেও চলে যান সেটা উনি যেতে পারেন সেটা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ব্যাপার তা আর নরেন্দ্র মোদী জনগণের টাকা মসজিদকে দেননি মসজিদকে দেননি কেন তার পেছনে কারণ হচ্ছে জনগণের টাকা দেওয়া দিতে গেলে তো তার তো কিছু সামর্থ্য থাকতে হয় আমাদের 11,000 কোটি টাকা নীরব মোদী নিয়ে চলে গেছে সুশীল মোদী টাকা নিয়ে চলে গেছে ললিত মোদী টাকা নিয়ে চলে গেছে বড়দা মেজদা শেষদা এরা সব টাকা নিয়ে চলে গেছে উনি হয়ে গেছেন মানে অশীতিপর বৃদ্ধ তিনি বাবা এখন তো তার ছেলেদেরকে তার রক্ষা করতে হবে এছাড়াও আরও টাকা বিজয় মালিয়া নিয়ে চলে গেছেন তা সুতরাং নরেন্দ্র মোদী জনগণের টাকা তো মানে উনি জনগণের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে যদি দিয়ে থাকেন উনি জনগণের টাকা ব্যবসায়ীদের দিয়েছেন উনি জনগণের টাকা আদানিকে দিয়েছেন উনি জনগণের টাকা আম্বানিকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে দিয়েছে 10,000 টাকা সেই 10,000 টাকা থেকে 1 টাকা হলেও আমি পাবো আমি জানি এটা আমি সাধারণ মানুষ তো আমি ট্যাক্স দিই সে টাকা আমি পাবো কিন্তু ওই যে হাজার হাজার কোটি টাকা বেরিয়ে গেছে বিদেশে বেরিয়ে গেছে সে টাকা থেকে 1 টাকাও কিন্তু জনগণ পাবে না এটুকু আপনাকে আমি বলতে পারি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজকে প্রায় ধুঁকতে বসেছে সে ব্যাংক উঠে যেতে বলেছে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাগুলোতে গিয়ে যাবেন অলরেডি তুমি জানো যে 3টে ব্যাংক একসঙ্গে হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাংক অফ বরোদা বলো বিজয়া ব্যাংক বলো হ্যাঁ একটা ব্যাংকে পরিণত হচ্ছে নোটিফিকেশন হয়েছে গত পরশুদিন হ্যাঁ নোটিফিকেশন হয়ে গেছে মানে একটা ব্যাংকের পক্ষে দেশের অর্থনৈতিক অবস্থা এখন এই জায়গায় চলে গেছে যে কোনো একটা ব্যাংকের পক্ষে এখন আর মানুষকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না ব্যাংকের টাকা তো বেরিয়ে গেছে একটা প্রাইভেট ব্যাংক আছে আপনার আইডিবিআই ব্যাংক ঠিক আছে আপনি আইডিবিআই ওটা তো প্রাইভেট ব্যাংক হচ্ছে কথা ওটা ন্যাশনাল ন্যাশনাল আন্ডার ন্যাশনালাইজ ব্যাংক হয়ে গেছে অন্য ব্যাংক ওটা করার চেষ্টা করছে বিজেপি গভর্নমেন্ট ওটাকে আসার পর থেকে তারা চেষ্টা করছে প্রাইভেটাইজ মানে সেটাই আমি বলতে চাইছি তো সে মানে এগুলো হচ্ছে গভর্নমেন্টের নজরদারিতে থাকা সব ব্যাংক আইডিবিআই বলুন অ্যাক্সিস বলুন আইসিআইসিআই বলুন অলরেডি আপনি অলরেডি আপনি আইডিবিআই ব্যাংকে যাবেন দেখবেন আইডিবিআই ব্যাংক প্রায় ধুঁকতে বসেছে সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব না সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের উপকারে লাগানো আমরা তো কন্যাশ্রীর একটা সাইকেল উনি এগুলোর পরে আসবো আমি তীর্থঙ্কর দা আপনি একজন মানবাধিকার কর্মী লয়ার প্লাস মানবাধিকার কর্মী তো আমি আপনাকে যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে আফজল চাঁদ সাহেব যে অভিযোগগুলো করলেন বেগম ব্যানার্জি এসব আপনি আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনি আমাদেরকে বলুন মানে আমাদের দর্শকদেরকে বলুন আপনি কোন চোখে দেখছেন সমগ্র সাবজেক্টটা যে দেখুন আমি একদম 2014 আমি বসলাম সিংহাসনে 2018 আমার মনে হলো মানে তখন একটা টুপি পরা টুপি দেওয়া হয়েছিল টুপি উনি নিতে চাননি মুসলিম টুপি বলে নিতে চাননি হঠাৎ করে 2018 মনে হলো মসজিদে যেতে হবে আবার এইদিকে যদি আমরা দেখি 2012 ইমামদের ভাতা দেওয়া হলো ওনার ভাষা অনুযায়ী আফজাল চাঁদের ভাষার অনুযায়ী যে উনি বলছেন যে এখন ব্যানার্জি হতে হবে ওনাকে তার জন্য উনি পুজো কমিটিতে টাকা দিচ্ছেন আপনি এটা মানবাধিকার কর্মী হিসাবে মানবিক দিক থেকে বা আইনের দিক থেকে এটার কি ব্যাখ্যা করবেন দেখুন দীর্ঘদিন মানবাধিকার সংগঠনটা করার ফলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসাবেই চিনি মানে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন এবং তার সমস্ত কাজকর্মের সাথেও কিছুটা হলেও আমি ওয়াকিবহল সেদিক থেকে বলছি উনি মানবিক দৃষ্টিভঙ্গি উনি কোনো রাজনীতি বা এই ব্যাপার এগুলোতে আমি আসতে চাই না প্রথম যেটা মানবাধিকার কর্মী হিসেবে যেটা বলছি উনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এটা করেছেন এবার আমি যদি র্যাশনালি এটাকে এক্সপ্লেইন করি তাহলে কি কৌস্তব বলার সময় বলছিল যে ক্লাব তো কোনো ব্যক্তি নয় যেমন ইমাম বা মুয়াজ্জেমদের ক্ষেত্রে ব্যক্তির ব্যাপারটা চলে আসছে ক্লাব কিন্তু ব্যক্তি নয় প্রত্যেকটা ক্লাবের রেজিস্ট্রেশন কিন্তু এনজিওদের যেরকম রেজিস্ট্রেশন হয় সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন তার মানে এই ক্লাবগুলোকে দেওয়া মানে কিন্তু পুজো কমিটি সেই ক্লাব নয় কিন্তু না তাদেরই সিস্টেম না 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 পুজো কমিটি 28,000 পুজো কমিটিকে যে দেওয়া হচ্ছে তাদের কোনো অনেকে রেজিস্টার আছে অনেকে রেজিস্টার নেই নেই
না জেনারেলি পূজো কমিটি কি, পূজো কমিটি সম্পর্কে বলি, পূজো কমিটি হচ্ছে একটা বৃহৎ অংশের এলাকা, একটা পল্লীবাসী, সেই সমস্ত মানুষের একটা সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে একটা পূজো কমিটি তৈরি হয়, ঠিক আছে? আমার এলাকা দেখা যায় আমার এলাকা থেকে হয়তো 500-600 মিটারের মধ্যে কোনো দুর্গাপুজো হয় না, আমরা সাধারণ মানুষ আমরা এলাকায় থাকি, দুর্গাপুজোর সময় আমার এলাকায় আলোটা লাগে না, তখন কি স্বাভাবিক ব্যাপার আমার মনে হয় যে দুর্গাপুজোর সময় আমরা তো আনন্দ করতে পারি, আমাদের বাড়ি বাচ্চারা তো নতুন জামা পরে পাড়ার প্যান্ডেলে গিয়ে বসতে পারে, সেই জায়গা থেকে মানুষের সেন্টিমেন্টকে কেন্দ্র করে দুর্গাপুজো কমিটি না যেটা হচ্ছে কি সোসাইটি, মানে একটা সোসাইটি বৃহৎ আকারে যদি দেখি, আমি ধরে নিলাম যে সবগুলো রেজিস্ট্রেশন থাকে না কিন্তু একটা সিস্টার কনসার্ন হিসাবে থাকে, অনেক ক্ষেত্রেই দেখবেন যে ক্লাবটা হয়তো মেইন যদি কনসার্ন হয় তার একটা সিস্টার কনসার্ন হিসাবে কিছু পুজো কমিটি কিন্তু থাকে, সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে ওটা একটা সোসাইটির প্রতি তার কন্ট্রিবিউশন, কোনো ব্যক্তি কেন্দ্রিক কিন্তু এই কন্ট্রিবিউশনটাকে দেখলে হবে না, মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলছি। না আমি যেটা আপনি যেটা বুঝে গেছেন যে 28 কোটি টাকা, 28,000 পুজো কমিটি মানে তো 28 লক্ষ মানুষের যোগাযোগ, একদম এইভাবে ব্যাখ্যা করতে চাইছি, প্রচুর মানুষের তো দেখুন পুজোর সাথে তো প্রচুর বাঙালি মানুষের, সেই বাঙালি কিন্তু অনেক মুসলিম পরিবার পুজো এনজয় করে, কাজ করে কিন্তু কাজও করে অনেক, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ এটা মাথায় রাখা উচিত, যেখানে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা ইয়ে বলছিল কৌস্তব বলছিল ইয়াসির ভাইজানের কথা, যেমন ইয়াসির ভাইজান পুজোর সময় পুজোটাকে এনজয় করে, আবার ঈদের সময় ঈদটাকে এনজয় করে, আবার বড়দিনে কিন্তু সেই বড়দিনটাকেও এনজয় করে, এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই কিন্তু এক ছাতার তলায় বাস করে, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি আর একটা লাস্ট কোশ্চেন নেব আপনার কাছে, লাস্ট কোশ্চেন মানে এই প্রসঙ্গটা থেকে একটা জায়গা, আপনি আইন দিক থেকে যেটা জানি আমরা যতটা জানি মানে আপনি ব্যাখ্যা করবেন যে ভারতের সাংবিধানিক সংবিধান যেটা সেই সংবিধানে কোনোভাবে কোষাগার থেকে কোনো রাজনীতি কোনো রিলিজিয়াস কোনো ধর্মকে খুশি করা যায় না বলি আমরা জানি, এতে কি রাজ্য সরকার কোনো আইনি জটিলতায় পড়বেন মনে মনে হয় যে যেটা পিল হয়েছে জনস্বার্থ মামলা হয়েছে? হ্যাঁ এটা তো আমি প্রথমেই মানে শুরুতেই আমি বললাম যে যেহেতু এটা সাবজুডিস ম্যাটার এখানে বেশি এক্সপ্লেইন না করাই ভালো, করতে পারে বা হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন প্রত্যেকটা জিনিসের তো ধরুন হাফ গ্লাস জল আছে, আমাদের আইনটা কিরকমভাবে একটা গ্লাসে হাফ গ্লাস জল আছে, আমি বলবো দেখো ভাই হাফ গ্লাস জল আছে মানে আমার পজিটিভ অ্যাটিটিউড, আবার আমার যে প্রতিপক্ষ সে বলবে ভাই হাফ গ্লাস জল নেই, এটাও কিন্তু দৃষ্টিভঙ্গিটা ম্যাটার করে, এবার কোনটা আমাদের মাই লর্ড কোনটা অ্যাকসেপ্ট করবে এটা তার ব্যাপার তার ডিসকাশন। মানে পূজো কমিটি গুলো এ প্রসঙ্গে বলি, দুর্গা পূজো কমিটি বা কালী পূজো কমিটি যে কোনো পূজো কমিটি গুলো যখন পূজো করে তার একটা স্পেশাল পারমিশন নেওয়ার ব্যবস্থা আছে, যেখানে লোকাল জনপ্রতিনিধি থেকে শুরু করে আপনার থানা প্রশাসন থেকে শুরু করে টোটালটা আপনি যে না না আপনি যে বললেন কোনোটা রেজিস্ট্রেশন আছে কি কোনোটা রেজিস্ট্রেশন নেই, তারা কিন্তু প্রশাসনের থেকে যত উপযুক্ত পারমিশন, না আমি রেজিস্ট্রেশন অন্য অর্থে বলি, সোসাইটি একটা রেজিস্ট্রেশন সেটাকে যদি আপনি পুজোটাকে বলেন তো পুজোটা কিন্তু আইনি লিগাল, সেটা কিন্তু কোনো রেজিস্ট্রেশনের কথা আমি বলছি, মানে মানে রেজিস্ট্রেশন নাম্বারটা কেন চাইকো তো সবাইকে তো নিতে হয়, একটা বারোটি পুজো সে রেজিস্ট্রেশন হবে কেন? এখানে আমি কতগুলো প্রশ্ন আপনার কাছে আসছে, আপনার বাড়ি আমার বাড়ি সকল বাড়ির মেয়েরা দেখুন কন্যাশ্রী পাচ্ছে, দিদিমণি এখন মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন যে ওই তুমি গরিব তুমি বড়লোক এটা নয়, তুমি পড়ছো মানে সেই প্রত্যেক বাড়ির কন্যাকে 25,000 টাকা করে কন্যাশ্রী পাচ্ছে, আবার বিবাহ আফটার ম্যারেজ মানে যখন বিয়ের জন্য রূপশ্রী 25,000 করে পাচ্ছে। আচ্ছা এক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করছি, এবং এটাকে নকল করেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে, এই জন্য আমি বড় বড় দেশে যার বাজেট মাত্র 100 কোটি টাকা। আমি আসছি সেক্ষেত্রে আমি ওইটাতে যাব না, আমি যাব অন্যভাবে, সেক্ষেত্রে পুজো একটা পুজোকে যদি 10,000 টাকা দেওয়া হয় বছরে, এটা আপত্তিটা কিসের আপনাদের? না আপত্তি এই কারণে মমতা ব্যানার্জি যদি বলতে দিন, হ্যাঁ তো সেজন্যই তো আপত্তিটা কিসের, আপত্তি বলতে দেখুন মমতা ব্যানার্জি যে বছর 4 বছর আগে 2012 যখন মুয়াজ্জেন ভাতা ঘোষণা করলেন
তখন যদি উনি প্রকৃত ধর্মনিরপেক্ষ মমতা ব্যানার্জি হতেন, যেটা নরেন্দ্র মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ, মমতা ব্যানার্জি যদি সবকা সাথ সবকা বিকাশ হিন্দু মুসলমান একসাথে চলবে, তাহলে সেদিনকে বলতে দিন চার বছর পরে কি এমন হলো মমতা ব্যানার্জিকে রাজ্যের কোষাগার থেকে ২৮,০০০ পূজা কমিটিকে জিনিস ধরিয়ে দিই। ২০১৩ সাল থেকে আপনারা জানেন রেড রোড ধর্মতলাতে সব থেকে শহরের বড় বড় যে পূজাগুলো হয় তাদেরকে নিয়ে বিদেশে পর্যন্ত দেখানোর সুযোগ সুবিধা করে একটা বাংলার ঐতিহ্যকে একটা কার্নিভাল করা হয়। তিন বছর তো চলেছে, ঠিক বর্তমানে রিও কার্নিভালকে হার মানাচ্ছে। আপনার আপত্তি কি? আমি বলি দেখুন, মমতা ব্যানার্জি বাংলার টিএমসি ঘেঁষা হোক আর না ঘেঁষা হোক সেটা প্রসঙ্গ পড়ে না, কিন্তু প্রতিটা পূজা কমিটি বাদ দিয়ে প্রতিটা রেজিস্টার্ড ক্লাব আমি রেজিস্টার বলছি, রেজিস্টার্ড ক্লাবকে ১,০০,০০০ করে টাকা দেয়, সেটা ক্লাব, ভালো শুনুন, সেটা ক্লাব, কোনো কেস হয়নি কিন্তু টাকা দেয়। সেই টাকা দিয়ে সেই ক্লাব বাড়ি বানাচ্ছে না, ড্যান্স করছে না, কি মদ খাচ্ছে কেউ দেখতে যায় না। একটু আইনি বিষয়টা আমি বলছি, প্রত্যেকটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে একটা অডিট পেশ করতে হয়, যখন তারা অ্যানুয়াল রিপোর্ট সাবমিশন করে তার সাথে অডিট সাবমিশন করে, তাহলে সেখানে ২,০০,০০০ টাকা কিভাবে খরচ হলো, কিভাবে এক্সপেন্ডিচার, এটা বলা আছে। আসলে অনেক কিছু দেখানো হয় না, আউটিং করে সত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে প্রশংসা করুন, সবাই বলুন যে রিয়েলি গ্রেট এন্ডেভার জান ভাই, আওয়ার গ্রেট চিফ মিনিস্টার। হঠাৎ করে গত পরশুদিন আপনাদের নেতা মোহন ভাগবত জি হঠাৎ করে কেন এই কথাটা বলবেন যে মুসলমান ছাড়া হিন্দু চলতে পারে না? না না, তার মানে না না না, কথা উত্তর দেবো, কথা উত্তর দেবো, আমি শর্টে যাচ্ছি। সুতরাং মমতা ব্যানার্জি সেই সময় ঘোষণা করলেন না, টাকা ক্লাবগুলোকে দিলেন, কোনো কেস হলো না। কেন কেস হলো না? ওটা সাংবাদিক নেই, ক্লাব দিতেই পারে। কার্নিভাল ওটাও করছে দেশব্যাপী, সারা ইন্টারন্যাশনাল উনি বললেন, কোর্স বললেন, বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে, এটা বলুন স্বীকার করুন, ওটাও কেস পৌঁছে দিয়েছে, ভালো করে দিচ্ছে, এটাতেও কোনো কেস কভারি হয়নি, কোনো কেউ বিরোধিত কি করবে কেন, ভালো কাজ। তাহলে সেই টাকা ক্লাবকে দিচ্ছে, সেই ক্লাবে ওই টাকা দিয়ে পুজো হতে পারত বা ওই টাকা দিয়ে হতো, এগুলো দেয়া সত্ত্বেও আবার কি এমন হলো, কি কিসের গুঁতো খেলেন ওনাকে পার্টিকুলারি পূজোর জন্য আবার আলাদা ১০,০০০ টাকা? প্রথম কথা বলি, আপনি বলুন না, না প্রথম কথা বলি, এটা আর কি সাংবাদিক, এই জনগণের টাকা, ক্লাবকে যে টাকা দেওয়া হচ্ছে, ভারতের সংবিধান অনুযায়ী কোন ধর্মীয় ভাবে কোন টাকা দেওয়া যায় না, তাই এটা কেস হবে, এবং হিন্দু সাজার জন্য বিজেপির চাপে পড়ে এটা করছে। আমি এটা বলে দিচ্ছি, আচ্ছা আপনি বললেন এটা তো আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হয়ে নাগবিকে আর রাজনাথ সিংজিকে কেন আজমিরে পাঠানো হয়? আশ্চর্য তোফা নিয়ে কেন পাঠানো? খুব খুব ভালো কথা, কেন পাঠানো? ঠিক ভালো, এটা আমাকে বলুন, শুনুন, আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি তার দরবারে
বাইরে থেকে প্রধানমন্ত্রীরা এলে, বাইরের দেশের প্রধানমন্ত্রীরা এলেও চাদর চাপাতে যায়, যেই আসুক চাদর চাপাতে যায়, সেখানে নাকবিও যায় আর প্রধানমন্ত্রীও যায় আর অনেকেই যায়। আপনার প্রধানমন্ত্রী যায়নি এখন? জি অনেকেই যায়, আমি বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা যায়, আগে মমতা ব্যানার্জিও গিয়েছে, ওটা কোনো ব্যাপার নাই। কিন্তু আপনি আমাকে এটা বলুন, আজমি এইরকম দরগা ভারতবর্ষে প্রচুর আছে, কিন্তু এই দরগা শরীফকে দেশের টাকা এইরকম দরগা শরীফকে দেয়া হলো এইভাবে, হ্যাঁ ধর্মীয় ভাবে, এটা কোথায় লেখা? আপনার আপত্তিটা কিসের? আমার আপত্তি এখানে জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা ধর্মীয় ভাবে দেয়া যায় না। মমতা ব্যানার্জি 2019-এ, এটা তো সাবজুনিস ব্যাটার দাদা, 2019-এ লোকসভার লোকসভার ইলেকশনের জন্য এখানে যখন আজমের নিয়ে এত কথা হচ্ছে, তাহলে বলি আজমেরটা যে রাজ্যের মধ্যে অবস্থিত সেখানে বিগত 15 বছর ধরে বোধ হয় বিজেপি সরকার চলছে, ঠিক আছে? তা ধর্মের জন্য না হয় টাকা দেওয়া যাচ্ছে না, আমার এটা মানে টোটাল টপিকের বাইরে থেকে এটা জানার জন্য ইচ্ছা। তা আজমেরের ওই যে রাস্তাটা, ওই যে দরগায় যাওয়ার যে রাস্তাটা, ওইটা ডাউন, ওইরকম একটু সরু রাস্তা, ডাউন পাথর দেওয়া একটা রাস্তা, ওই জায়গাটার কেন ডেভেলপমেন্ট হয় না? এটা কি ধর্মীয় খাতে বিজেপি টাকা দিতে চাইছে না বলে আজমের কোনো উন্নতি করতে চাইছে না? তোমার ওই প্রশ্নের সঙ্গে আমি এটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, একটি কোম্পানি, কোম্পানিটার নাম আমি বলবো না, তারা আজমির শরীফ দরবারের উন্নতির জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছেন, হঠাৎ করে রাজস্থান গভর্নমেন্ট সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা হইচই হচ্ছে। কেন? সরকারের টাকা নয়, এটা কোম্পানি দিতেই পারে যে এখানে আমি এই দরবার উন্নয়নের জন্য। কেন? তাহলে কি ওটা যেহেতু আজমির শরীফ একটা মুসলিমদের সংস্থার, মুসলিমদের একটা দরগা শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসার পর ভারতবর্ষে মুসলমান প্রচার হয়েছে, এর জন্য কি? দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি শুধু মুসলমান সম্প্রদায়ের না, এটা পৃথিবীর মানুষের, ভারতবর্ষের আম পাবলিকের, উনি জিন্দা পীর। সেটাই তো বলছি, তাহলে তার ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হচ্ছে না? দাঁড়ান দাঁড়ান, এবারে ওই যে সরু রাস্তা বলছেন ওটাকে চওড়া করতে বলছে, এখানে আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন ওই রাস্তা চওড়া করতে গেলে কত মানুষের রুটি রুজি অমুক তমুক হারিয়ে যাবে, তারা হতে দিচ্ছে না, এটা কি তলিয়ে দেখেছেন? না আপনারা ঘুরিয়ে নাক দেখিয়ে দিলেন ওই সরকারের উপরে, বিজেপি সরকারের উপরে। আজকে মমতা ব্যানার্জি সামান্য ইয়েতে হকার উচ্ছেদ, ফ্লাইওভারে নিচে হকার উচ্ছেদ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, আর ওখানে অত বছর ধরে তারা বাস করছে, তাদেরকে হিমশিম খাবে না? সুতরাং বললে হবে না, একজন তো মরে গেছে, তার জবাবটা দিন। 28 কোটি টাকা না দিয়ে ব্রিজ করুন, ওই জায়গায় রাস্তার উপরে যে হোটেল গুলো ব্রিজ করুন, সরু সরু ব্রিজ করুন। না না, বলছি জবাব আছে, ব্রিজ করুন, নিশ্চিত তো বলতে দিন, তবে জবাব দিন আমরা মুসলমানদের, যদি মুসলমান হিন্দু বলে বলছি না, বাবা যে জবাব দিন না, আপনি কি শাউটিং করে ফ্যাক্ট সাপ্রেস করতে চাইছেন? না না, শাউটিং করে ফ্যাক্ট পারমিশন ছিল না, লোকাল পুরসভা কিন্তু তাদেরকে পারমিশন গুলো দিয়ে দিয়েছে। আজকে যদি ওই রাস্তাতে কোন অ্যাক্সিডেন্ট ঘটে, তার দায় কি বিজেপি সরকার নেবে? সেটা আগে একটুখানি কাইন্ডলি বলুন। আগে শুনুন, আগে অ্যাক্সিডেন্ট হলে কি হবে এটা ভবিষ্যৎ, মানে তাহলে ডেভেলপমেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পর ডেভেলপমেন্ট আমার আমার মা ভেতরে প্রেগন্যান্সি আছে, সেটা অলরেডি বাচ্চাটা জিন্দা হবে না টিউমার বেরবে, সেটা আগে থেকে আমি কি করব? না প্রিকশন নাই, না না আপনি ডাক্তার আছেন, না আছে, মেডিকেল চেকআপ আছে, আপনি মেডিকেল চেকআপ আছে, হচ্ছে আপনার ওয়াইফের ডিউটি তো হচ্ছে, ডিউটি বলছি আপনি আয়রন ট্যাবলেট খাবেন, আপনাদের ডেথ হয়ে গেল, আরে মাঝের হাটে কতগুলো ডেথ হয়ে গেল, ওখানে বড় বাজারে ডেথ হয়ে গেল, বহরমপুরে ডেথ হয়ে গেল, এইগুলো দেখুন যা প্রিকশনারি মেজার নেওয়া দরকার, অনারেবল সিএম, অনারেবল সিএম রিচ করুন, করেছেন যা যা প্রিকশন নেওয়া দরকার, কোথায় হচ্ছে নিচে মানুষ হওয়ার পরে? একটা জায়গা, আপনি যদি অন্তর্ধিত রাষ্ট্র হন, আমি একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিজ 3 মাস আগে থেকে রিপোর্ট ছিল, অন্তর্ধিত রাষ্ট্র রা হয়ে থাকে, জানেন আপনি থাকে, জানেন উত্তরপ্রদেশের নয়ডা একটা আবার বলছে আমি একটা কথা বলি আপনাকে,
মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বাংলার কথা বলি আগে, তারপরে আগে মাকে খেতে দিই, তারপরে খালাকে ডাকবে। মুখ্যমন্ত্রী সঠিক ব্যবস্থা নিয়েছে তো, যথার্থ ব্যবস্থা। এখানে আমরা আমরা ওই বিতর্কগুলো যাব না, ওগুলো আলাদা আলাদা দিনে বসব। মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সমাজের কাছে একটা আপিল করেছেন, লিখিত নন, আপিল করেছেন যে আপনারা মহরমে অস্ত্র থেকে বিরত থাকুন। আপনাদের প্রধানমন্ত্রী কি বা আরএসএস থেকে কি বিরত করেছেন নবমীতে অস্ত্র ছাড়া চলুন? রামনবমীতে দেখুন অস্ত্রের ঝঙ্কার, এই তো হচ্ছে আপনার প্রশ্ন যে ভারতবর্ষে হিন্দু ধর্মে রামায়ণ হোক মহাভারত হোক, যদি রামনবমীতে হিন্দু ধর্মের সংবিধান অনুযায়ী নকল অস্ত্রের ঝঙ্কার থাকে বা মুসলমান ধর্মে সংবিধান অনুযায়ী ইসলাম ধর্মে যদি লেখা থাকে মহরমে অস্ত্রের ঝঙ্কার থাকে, তাহলে সংবিধান অনুযায়ী তারা করতে পারে। আর যদি ধর্মের সংবিধানে লেখা না থাকে তাহলে রাম কবে দা কাটারি নিয়ে চলতো একটু বলবেন তারপরে? কি দা কাটারি? রাম কবে দা নিয়ে কাটারি নিয়ে রাম আমি 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 বোঝালি নিয়ে রাম কবে বেরোতো? আমি টানছি না, আমি এটা কি পেশি প্রদর্শন? সংবিধান অনুযায়ী না, আপনি যদি বলেন যে সংবিধানে লেখা আছে না, নিয়ে রামনবমী পালন এটা কি পেশি প্রদর্শন? এই দেখুন মুম্বাইয়ে গণেশ পুজো হয়, গণপতি বাপ্পা হয়, আপনি তো বললেন বাংলা কালচার নিয়ে, আপনি তো খুনি বললেন যে বাংলায় বসে বাংলার কথা ভাবা উচিত, আর এখানে আপনি তো বললেন বাংলায় বসে বাংলার কালচার ভাবা উচিত। এখানে আমি আপনাকে, আপনি তো বললেন, আপনারা বলছেন বিজেপি ধর্মনিরপেক্ষ সরকার কি? অবশ্যই সবকা সাথ সবকা বিকাশ। আচ্ছা, সবকা সাথ সবকা বিকাশ, লোকসভায় আপনারা কতগুলো সিট পেয়েছেন? মেজরিটি আছে দেখে নিন কতগুলো, 277টা। আমি হিন্দু মুসলমান আমি একজন ভারতীয় নাগরিক, এইটা আগে বলুন। আমি ভারতের নাগরিক হিসাবে কতজন সাংসদ বেঁচেছিলেন? আপনি ডিভাইডেশন কেন আপনার ধর্মের তাস খেলছেন, সেই জন্য মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে না? না না, আমি তাহলে একটা কথা বলবো, আপনার কথাকে সাপোর্ট করে তাহলে বলি, আমি ভারতবর্ষের নাগরিক, একজন ভারতীয় নাগরিক হিসেবে একজন মুয়াজ্জেম ভাতা পেলে আমি গর্ববোধ করি, জানেন তো? হ্যাঁ, ঠিক তেমনি ভারতীয় নাগরিক হিসেবে যখন পুজো কমিটিগুলো টাকা পায় তখনই আমি গর্ববোধ করি, আমি ভারতবর্ষের নাগরিক তো। না, আরেকটা কথা বলছি, মুয়াজ্জেম ভাতা আর এ ভাতা দিয়ে মুসলমানদের মন জয় করা যায় না। মুসলমানদের প্রকৃত উপকার চাইলে মুসলমানদেরকে চাকরি দিতে হবে, মুসলমানদেরকে আমি একটা বলছি, ভারত ছাড়ো, বিজয় মালিয়াদের নিয়ে ভারত ছাড়ো আন্দোলন চলছে, মোদী আর অরুণ জেটলির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন, বিজয় মালিয়া নীরব মোদী, বিজয় মালিয়া নীরব মোদী ভারত ছাড়ো আন্দোলন কি বলবে? যে সিঙ্গুর নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেই সিঙ্গুরে পেটা বেচারাম মান্না রবীন্দ্রনাথ গুতাগুতি মারামারি, সিঙ্গুরের জমি মানুষ ব্যক্তিগত
দাঙ্গার কথা যখন আপনি বললেন, তাহলে বলি দাঙ্গার খবর তো সমস্ত মিডিয়াতে প্রচার করা নিষেধ, বা যা মিডিয়ার যে আমরা জানি জানি ব্যাপার। আরে দুশো বলতে দিন না, বলতে দিন না, বলতে দিন না, বলতে দিন না, ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড দাও, অতীত অঙ্ক দাও, আমি বলতে দাও। সেটা হচ্ছে যে দাঙ্গাতে তো মানে দাঙ্গার খবর আমরা পেপারে পড়তে পারি না, টিভিতে দেখতে পারি না, আমরা তো জানি না। তা আপনি এত দাঙ্গার খবর জানেন কি করে? এটাই আমি গেছিলাম, আমি গেছিলাম, আলী আফজল চাঁদ গেছিল, আরএসএস গেছিল না দাঙ্গা করতে, সাতখানা দাঙ্গা দাঙ্গা করতে গেছিল, হিন্দু বাড়িতে গিয়ে আমরা দাঙ্গা প্ররোচনা প্ররোচনা দিয়েছে, ওই ইমানদার বাড়িতে গেছি না দাঙ্গা প্ররোচনা কি আপনারা দিচ্ছেন? দাঙ্গা আরে দাঙ্গা দাঙ্গা অনেকটা কি বাবু ছুটে যখন ঘুরতে পারেন না না এটা আপনারা কে ওখানে দাঙ্গা দাঙ্গায় পজিটিভ অনুঘটক কোন দাঙ্গা লাগিয়েছে আপনাদের ভূমিকা কি পজিটিভ অনুঘটক হয় তো দাঙ্গা না দাঙ্গা তো ভোট আর যেতে বেঁচে বেঁচে হিন্দুদের বাড়ি ওই হিন্দুস্তানি নন যারা বাংলার বাড়ি থাকে উর্দু ভাষে এই মৌসুমে এটা দাঙ্গায় আরএসএস এর কি আজকে একটু বলতে পারবেন? আপনি বলেছেন চাকরি দিতে, আপনার সবকা বিকাশ সবকা সাত সাত দু লক্ষ করে দু কোটি করে চাকরি বছরে কতজন পেয়েছে? আপনার প্রধানমন্ত্রী বলেছেন আমার চাকরি বলতে আমরা বলেছি কর্মসংস্থান, সেই কর্ম হয়েছে গুজরাটের সানন্দে কি ন্যানো চলছে এখন? আরে ন্যানো চলছে কি না চলছে ন্যানোর কাছে গিয়ে যান, আপনার সিমুড়ে জমি যাদেরকে ফেরত দিয়েছেন উলু বনে ঘাস হয়েছে চাষ হচ্ছে না, না না ন্যানো তো চলছে না, গুজরাটে তো ন্যানো বন্ধ হয়েছে না, ওনার কাছে কত প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেছিলেন আপনারা সরকারে এলে পেট্রোল 50 টাকা হবে, এখন তো 140 ডলার পার ব্যারেল, এখন ক্রুড অয়েলের দাম আছে 82 ডলার পার ব্যারেল, তখন ছিল 60 টাকা 62 টাকা, এখন হচ্ছে 85 টাকা। এটা কেন একটু বলবো? আমরা চেষ্টা করছি পেট্রোল ডিজেলটা হাফ হয়ে গেছে, বিশ্ববাজারে হাফ হয়ে গেছে, জিএসটির আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছি এবং পেট্রোলের দাম যাতে আর বৃদ্ধি না পায় সে ব্যাপারে না নীতিন গড়করি কদিন আগে কি বলেছেন খবরটা রাখেন, সে ব্যাপারে সরকার এই যে বৃদ্ধি হয়েছে অত্যন্ত চিন্তিত, অত্যন্ত এটা নিয়ে সেই মানে ওই জন্য দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে, চিন্তিত বলে কি দাম বেড়ে যাচ্ছে, এবং যাতে মানুষ এই পেট্রোল ডিজেল চিন্তিত বলে নরেন্দ্র মোদীর হাসি মুখের ছবি লেগে যাচ্ছে পেট্রোল পাম্পে। আরে মশাই বিরাট কোহলি আগে সেঞ্চুরি করবে না পেট্রোল ডিজেল বিতর্কে বিষয়, বড় বড় কথা না না না, নারদা সারদা যখন তুলেছেন আমি একটা প্রশ্ন, নারদা সারদা আপনি তুললেন সারদার বা নারদার কেন্দ্রকে কেন্দ্র করে আপনাদের নেতা মানে আপনাদের বিজেপির নেতা মুকুল রায়কে তো বারবার ডাকা হচ্ছে, তাহলে আপনার মুকুল রায়কে তো বারবার ডাকা হচ্ছে তদন্তের জন্য। দেখুন একটা জিনিস ভালো করে শুনে রাখুন, ভারতবর্ষের যে আইন আছে সিবিআই বলুন আর মমতা ব্যানার্জির আইন বলুন, আইন কারো বাপের না, সুতরাং যে কাট খাবে সে আঙার হাঁকবে, অর্থাৎ সে মুকুল রায় হোক আর সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক আর মমতা ব্যানার্জির ভাই অভিষেক হোক, যে কাট খাবে সে আঙার হাঁকবে, তাকে ওই সিবিআই আন্ডারে গিয়ে ওই জেলের ভাত খেতে হবে, কাউকে তো ডাকা হলো। কিন্তু আপনি আমাকে বলুন নীরব মোদি বিজয় মাল্য এদেরকে কি করছেন? এদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছে, এদের জন্য চেষ্টা হচ্ছে, এদের চেষ্টা হচ্ছে না বিজয় মাল্য হবার পর একটা বলে বিজয় মাল্য একটা বিয়ে করেছে, দেখুন যে
একটা দেশের বাইরে যদি ক্রিমিনাল চলে যায় আমরা তাকে সব বলছে অরুণ জেটলি গেল কি করে শারদা গ্রুপের সঙ্গে কি তাহলে আপনি বিজেপির তুলনা করছেন? মানে আমার এটা একটা আমার বাংলার শারদা কি করে বাংলার মানুষ শারদা নদের ডিপেন্ড হয়েছে সে কথাটা তুলে ধরছি। তৃণমূল মিত্র আমি আপনাকে বলছি, বিজয় মাল্য সেদিন ঘোষণা করেছেন যে অরুণ জেটলির সঙ্গে আমার মিটিং করা হয়েছে, এটা স্বীকারও হয়ে গেছে, ফুটেজও বেরিয়েছে মিডিয়াতে যে হ্যাঁ মিটিং করেছিলেন। তো এটা আপনি কি বলবেন, ওনাকে যে টাকাটা নিয়ে চলে যায় এখানে এরকম ঘটনা কিছু করা হয়েছিল? দেখুন, আইনের চোখে যে টাকা নিয়ে চলে গেছে তাকে আইনের দ্বারা তাকে নিয়ে এসে তার যত রকমের আইনে সাজা আছে হবে, এর জন্য আমরা অমিত শাহের ছেলে জয় শাহের ব্যবসাটা ঠিক কি আছে যার জন্য সম্পত্তি তার 10 গুণ বেড়ে গেছে? নীল সাদা দোকানটা কোথায়, কার জায়গায় আর কার টাকায়? ওয়াকফের বোর্ডের জায়গাতে নীল সাদা রঙের দোকান মামলা করেছে আপনারা বললে তো জায়গা কারোর হয়ে যাবে না। ওয়াকফ সেই জায়গাটা জনগণ ছিল, তাদেরকে হটিয়ে দিয়ে সেখানে পুলিশ পোস্টিং করে সেখানে দোকান চালাচ্ছে। রং নীল সাদা হবে কোথা থেকে পাবে? মমতা ব্যানার্জির ভাই দোকান থেকে, ভাইয়ের দোকান থেকে। মানে এটা কি আপনার অ্যাসাম্পশন? অ্যাসাম্পশন না, মুসলমানদেরকে দিয়ে দেখছে মুসলমানরা তো 30%, এ তো আমাদের ভুল হয়ে গেছে, এখন 70% এর দিকে চলে যাচ্ছে। তাই তো আজকে 28,000 পূজা কমিটিকে বাবা তোমাদের টাকা দিচ্ছি, তোমরা সরকার চলে যাবে। কোন সরকার? মমতার সরকার 2022 চলে যাবে। মুখ্যমন্ত্রী কে হবে আপনাদের প্রজেক্ট আছে? আমাদের মুখ্যমন্ত্রী আগে থেকে ঘোষণা, যারা জিতবে নবান্ন থেকে সেদিনকে বুঝতে পারেন কে মুখ্যমন্ত্রী হচ্ছে। একটা কথা, না উনি তো একটা বিজেপির সাংসদ, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কালকে গিয়েছিলেন একটি প্রতিবন্ধীদের অনুষ্ঠানে, সেখানে গিয়ে একটি ছেলেকে বললেন তোর হাত পা মেরে ভেঙে দেবো, এটা আপনি কোন চোখে দেখছেন? এক্স্যাক্টলি বললেন যদি পরবর্তীকালে উনি এখান থেকে এই জায়গায় পাস করে তাহলে মেরে পাটা ভেঙে দিন, এরকম একটা ক্র্যাচ আমি দিয়ে দেবো। মানে বাবুল সুপ্রিয় বলেছে এটা বহিঃপ্রকাশ। আপনি এটা কি চোখে দেখছেন? দেখুন, একজন ব্যক্তি সাংসদ, আমি জানি না বলেছে কিনা, আরে প্রমাণিত প্রমাণিত আমি বলছি, এটা বোধহয় পাঁচজনের ছাপেনি বোধহয়, তাই জন্য আমি জানি না। আমি জানি না, কিন্তু যদি এইরকম কোন ব্যক্তি সাংসদ বলে থাকে সেটা কেন্দ্রীয় মন্ত্রী উনি, সেটা বলতে দিন, দল পারমিট করে না আর সরকার প্রতিবন্ধীরা মানুষ নয়,
কি বলবে দূত কুমার মণ্ডল বলেনি কে দূত কুমার মণ্ডল বলছে ওই রকম অনুব্রত মণ্ডল মনে বলতে বলে না পুলিশকে বলছে এই তাকে সাসপেন্ড করেছেন তাকে তো দূত তাকে কি বলছেন বলছে ওর অক্সিজেন তো কম আছে তাই তো এরকম বলে ফেলছে ওকে সাবধান করে দেবো এই রকম বাড়া কি না সাপকে দূত করা দিয়ে আমাদের টাইম প্রাইসেস দিড়ভূমে সাপের ভূমিকা করছে বিজেপি ক্ষমতা হলে অনুব্রত মণ্ডল কোথায় থাকবে যেটা যেটা কোনোদিন আসবে না আবার প্রথম আমি তীর্থঙ্কর বাবুর কাছে যাবো দেখো যদি এই ধরনের ঘটনা হয় আমি মেনে নিলাম নেগেটিভটা মেনে নিলাম যে হঠাৎ করে রাজ্য সরকারকে বাধা দিয়ে দেবে টাকা দেওয়া যাবে না সেক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে টাকাটা দিতে পারে যেভাবে দেয়া হচ্ছে টাকাটা ইমাম মসজিদ ভাতা মাধ্যমে দিতে গেলে তো কিছু বাধা আসবে হয় তাদেরকে ট্রাস্ট ৮ তারিখে মহালয়া তারপরে তো পুজো এসে গেল কিভাবে এত কুইকলি সম্ভব হতে পারে দেখুন এখানে তো রাজ্য প্রশাসনের যদি কেউ থাকে তাহলে প্ল্যান বি সবসময় তৈরিই থাকে প্রশাসনের তরফ থেকে হ্যাঁ নিশ্চয়ই তাদের প্ল্যান বি তৈরি আছে কি করবে না করবে তৈরি আছে তবে ওয়ারফুটিং প্রিপারেশন করে এটা করা সম্ভব না আপনি ঠিকই বলেছেন মানে যুদ্ধকালীন তৎপরতা এটা করা সম্ভব না যদি একটা হাইকোর্টের ভার্ডিক্ট বেরিয়ে যায় বিফোর পূজা ভ্যাকেশন ইটস অলমোস্ট ইম্পসিবল কোস্ত তীর্থঙ্করদা আইন বিশেষজ্ঞ তীর্থঙ্করদার মতো না আমি বলছি আমি তো তুমি রিসার্চ করছো আমি রিসার্চ করছি সোশ্যাল মিডিয়ার উপর একটা সোশ্যাল মিডিয়ার উপর রিসার্চ করছি কিন্তু আমি আইন বিশেষজ্ঞ নই আইনের নিশ্চয়ই কোনো ক্লজ আছে তবে যদি রাজনৈতিকভাবে বলতে বলেন তাহলে আমি চাঁদ সাহেবের জন্য তাহলে আমি একটা ভালো কথা বলতে পারি উনি খুব খুশি হবেন সেটা হচ্ছে যে এই টাকাটা যদি বেটি বাঁচাও বেটি পড়াওয়ের একটা ফান্ডে যোগ করে দেওয়া যায় বড্ড কম বাজেট তো ১০০ কোটি টাকা মাত্র বাজেট সারা দেশে ২৮ কোটি হলো একটু কিছু লোক পেতে পারে এটা ও দেখুন বেটি বাঁচাও বেটি পড়াও বলতে হবে তাহলে তার কন্যাশ্রী বাদ যে নামটা উঠে যেতে হবে তখন সহ্য মানে কন্যাশ্রীকে নকল করেছেন এটা স্বীকার করুন না শুনুন না এটা এটা নকল করেছে আমরা জানি না আরে আরাম প্রধানমন্ত্রী কল্যাণ হাতি যদি বলে নকল করে হাতি যদি বলে হ্যাঁ মানে হাতির কাছে বিড়াল যদি বলে আমি হাতি হয়ে গেছি শুনুন মমতা ব্যানার্জি প্রশাসনের হেড মমতা ব্যানার্জি যদি মুখ দিয়ে একেবারে ভুল হোক আর ঠিক হোক যদি বলেও ফেলে ডিক্লেয়ার করে দিয়েছে অতএব যেমন মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনের লেভেলে কোনো কথা বললে তাকে যে লেভেলে কথা বলে সেই লেভেলেই কেস দেয় সেই পুলিশ প্রশাসন ঠিক সেই রকমভাবে এই যে মমতা ব্যানার্জি করেছে তার আজ্ঞা পাওয়ার জন্য এই তৎপরতা আইপিএস আই যে সমস্ত প্রশাসনিক লেভেলে যারা কর্তা ব্যক্তি আছে তৎপরতা দেখাবে
মানে যারা আমলা আছে তারা এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে ওই দরজা দিয়ে ঢুকতে না পেরে ওই ভেন্টিলেটর দিয়ে ঢোকার ব্যবস্থা করবে, কিন্তু ভেন্টিলেটর দিয়ে ঢুকতে গেলে ভেন্টিলেটরও আমরা জাল দিয়ে আটকানোর চেষ্টা করব জনগণের সাথে। আপনারা আবার ভেন্টিলেশনে চলে যাবেন না তো আপনারা জাল। অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত চাঁদ সাহেব, আফজাল আলী চাঁদ সাহেব এবং কৌস্তব প্রীতঙ্কর দাস সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এতক্ষণ বিভিন্ন প্রসঙ্গ উঠলো, প্রত্যেকটা বক্তাই যা যা বক্তব্য রাখলেন তাদের বক্তব্যগুলো নিজস্ব, তাদের আমাদের কোনো শিক্ষিয়ে দেওয়া বক্তব্য বা আমাদের খোঁজখবরের কোনো স্ক্রিপ্ট নয়, এর জন্য খোঁজখবর কর্তৃপক্ষ কোনো দায়ীও নয়। আমরা আলোচনা শুরু করেছিলাম পূজায় অনুদান, ও পূজায় অনুদান কি সাংবিধানিক, এটা তো যেহেতু সাব জুডিস ম্যাটার আমরা ফাইনাল ডিসিশনে আসতে পারবো না। তিনজনের কাছ থেকে আমরা অনেক মতামত পেয়েছি, পেয়ে আফজাল সাহেব ছয় মারলেন কি চার মারলেন, কৌস্তব ছয়ে পাঠিয়ে দিল না চারে পাঠিয়ে দিল, তীর্থঙ্করবাবু ছয়ে পাঠালেন না, এটা জনগণ আপনারা দর্শকরা আছেন আপনারা বিচার করবেন, আমরা বিচারক নই। আমরা শুধু সমস্যাটা কি, মানুষের কাছে আলোচনা কি চলছে, মানুষ মনে কি চাইছে সেটা তুলে ধরার দায়িত্ব আমাদের। প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব মত যেভাবে দিয়েছেন তাতে সাংবিধানিক কি সমস্যা না সমস্যা সেটার উত্তর আমরা আশা করছি কিছুটা হলেও আভাস পেয়েছি, এবং হাইকোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে থাকব, তারপর আবার অনুষ্ঠান করব। এখনকার মতো আমরা এই অনুষ্ঠান শেষ করছি, পূজায় অনুদান কি সাংবিধানিক, আপনারা দেখতে থাক, আপনারা সার্চ করুন খোঁজখবর www.khojkhobor.in, ইউটিউব চ্যানেল khojkhobor.in সাবস্ক্রাইব করুন, এবং খোঁজখবর নিউজ পেপার আপনারা যদি না পান আপনার এরিয়াতে আপনারা আমাদের অফিসে কন্ট্যাক্ট করুন, এবং প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা শহরে আমাদের খোঁজখবর নিউজ পেপার সবসময় পৌঁছে যাচ্ছে। খোঁজখবর মানেই তো মানুষের পাশে থাকে, খোঁজখবর খবরের খোঁজে মানুষের মাঝে।